হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো সুস্থ আছো। তো আজকে দেখে ফেললাম অপরাজিতা। তো অপরাজিতা খুবই সিলেক্টিভ কিছু সিনেমা হলে চলছে, তো বুকমাই শোর যে লিস্টটা আছে সেটা আমি কম্পিউটারে শেয়ার করে দিচ্ছি। তোমরা প্লিজ গিয়ে সেখানে দেখো তোমাদের নিয়ারেস্ট কোন থিয়েটারে এই সিনেমাটা চলছে, এবং এটা নিয়ে একটা সেশন আমার চ্যানেলে আপলোডও করা আছে, তোমরা চাইলে সেটাও গিয়ে ভিজিট করতে পারো। তো এবার চলে আসছি সিনেমাটার ব্যাপারে। তো এটা ডিরেক্টর রোহন সেন, যে অলরেডি একটা বাংলা সিনেমা বানিয়ে ফেলেছে এভাবেই গল্প হোক, এবং এটা প্রোডিউসার অমৃতা দে, যিনি অলরেডি সিঙ্গার হিসেবে আমাদের ইন্ডাস্ট্রিতে এস্টাবলিশড, তিনি এই সিনেমার প্রোডিউসার। এখানে তিনি একটা খুবই গুরুত্বপূর্ণ ভাইটাল ইম্পর্টেন্ট রোলও প্লে করেছেন, তার পাশাপাশি এই সিনেমায় গানও গেয়েছেন। তো এই সিনেমার মেইন গল্প যেটা, সেটা হলো যে বাবা মেয়ের সম্পর্ক। তো আমরা জেনারেলি বাবা মেয়ের সম্পর্ক নিয়ে না সেরকম গল্পই দেখি না চারপাশে, মা ছেলের সম্পর্ক দেখি, কিন্তু বাবা মেয়ের সম্পর্কটা সেভাবে দেখানোই হয় না। যদিও এই সম্পর্কটা নিয়ে আমরা কিন্তু উঠতে বসতে কথা বলি, যে একটা মেয়ে সবসময় তার বাবাকে অন্য নজরে দেখে, সে সবসময় চায় তার হাজবেন্ড যেন তার বাবার মতন হোক, কিন্তু এই বাবার সাথেই কখনও কখনও মেয়েদের সম্পর্ক খারাপ হয়ে যায়। তো এখানে এই সিনেমার মেইন যেটা গল্প দেখানো হচ্ছে, যে শান্তিলাল বাবু এখানে বাবার চরিত্র করছেন, এবং তার বড় মেয়ে অমৃতা দে হারসেলফ, এবং তার ছোট মেয়ে তুহিনা, এবং তার বয়ফ্রেন্ড হিসেবে দেবতনু আছে। তো এবার মানে শান্তিলাল স্যারের ওয়াইফের মৃত্যু ঘটেছে, মানে দুই মেয়ের মা মারা গেছে, এবং ছোট মেয়ে তুহিনা দাস তার বাবাকেই ব্লেম করছে যে তার ইগনোরেন্সের জন্য তার মা মারা গেছে, এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় তার বাবাকে পাশে পায়নি। এদিকে বাবা সবসময় অফিস নয়তো ক্লাব এসব নিয়ে ব্যস্ত থাকে। তো এই নিয়ে বাবা মেয়ের মধ্যে একটা টানাপোড়েনের সম্পর্ক তৈরি হয়। তারা একে অপরের সাথে কথা পর্যন্ত বলে না, ডায়েরিতে মেয়ে লিখে দিয়ে যায় যখন চাকরিতে যায় যে তোমাকে এটা করতে হবে, এটা করতে হবে, আজকে সারাদিন এই ওষুধ খেতে হবে, এই খাবার খেতে হবে, এবং বাবা সেটা ঘুম থেকে উঠে টিক মার্ক দিয়ে রাখে। এইভাবে তাদের মধ্যে কমিউনিকেশন হয়, সেই জায়গাটা খুবই বিউটিফুলি দেখানো হয়েছে, এবং ক্লাইম্যাক্সে গিয়ে সত্যি এখানে এসে লাগবে এরকম কিছু কিছু দৃশ্য আছে, এবং একটা ডায়েরি পড়ার সিন আছে, সেটা আমি রিভিল করতে পারছি না, মানে চোখ থেকে জল বার করবেই। তো ওভারঅল সিনেমাটা যদি বলতে হয়, আমার তো মনে হয় যে এই সিনেমাটাকে মানে হলে চালাতে দিচ্ছে না, এইটা যদি হয় না তাহলে ভালো গল্প না বলা বন্ধ করে দেবে লোকজন, সবাই তাহলে ওই একে নিয়ে ওকে নিয়ে যে ঠিক আছে এই ফেসগুলোকে রাখি এবং যা খুশি একটা গাজাঘড়ি গল্প দেখে দিই, এই মানে সিস্টেমে বিলিভ করতে শুরু করবে। তো আমার মনে হয় এই যে গল্পটা আমরা দেখতে পারলাম, এই গল্পটা বড় পর্দায় গিয়ে আমাদের একবার হলো দেখা উচিত, এবং ডিস্ট্রিবিউটরদেরকেও বলবো যে আমি জানি না কীরকম কী রেসপন্স পাচ্ছে। আমি যেখানে দেখতে গেছিলাম আমার সাথে আরও কিছু লোকজন ছিল, এমন না যে হল পুরো ফাঁকা ছিল, আরও কিছু লোকজন ছিল, কিন্তু আমার মনে হয় যে ডিস্ট্রিবিউটরদেরও এখানে একটু এগিয়ে আসা উচিত, যে একটা ভালো সিনেমা ডিস্ট্রিবিউটরদের অবভিয়াসলি সিনেমা চালানোর আগে সিনেমাটা দেখা উচিত, যে সিনেমাটার মধ্যে আছে কী, কন্টেন্ট কী আছে। তারা যদি বিলিভ করে তারা শো টাইম কিন্তু আরামসে বাড়াতে পারে, তারা যদি একবার ভেবে নেয় যে না ওই সিনেমাটা আমি চালাবো না, এই সিনেমাটাই চালাবো, দে উইল রান দ্যাট শো। তো আমার মনে হয় এই সিনেমাটার গল্পটা সে জায়গাতেই আছে। এবার যদি অভিনয়ের কথা বলি, শান্তিলাল বাবু এবং তুহিনাদের যে কেমিস্ট্রিটা দেখানো হয়েছে অসম্ভব দারুণ লেগেছে, এবং মাঝখানে মাঝখানে সাপোর্টিং রোলে অমৃতা দি মানে দারুণ, এবং গান আছে অনুপম রায়েরও গান আছে, কিন্তু অমৃতাদির যে গানগুলো মানে অসাধারণ, ক্লাইম্যাক্সও একটা সুন্দর গান বাজছিল, মানে দারুণ লাগছিলো এক কথায়, অন্য জগতে তোমাকে নিয়ে যাবে আর কি গানগুলো। তো অমৃতাদিকে থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা সিনেমা আমাদেরকে উপহার দেওয়ার জন্য, এবং তার পাশাপাশি ডিরেক্টর হিমসেলফ রোহন সেন, সে যেভাবে গল্পটা মানে বানিয়েছে, লিখেছে, এক্সিকিউট করেছে, মানে এই ধরনের গল্প আমরা জেনারেলি ভাবি যে বোরিং হবে, কিন্তু এক জায়গায় বোরিং তোমাকে করবে না, রাদার তোমার মনে হবে যে এই বাবা মেয়ের সম্পর্কটা জোড়া লাগবে কি লাগবে না, কী হবে এরপরে, কী হবে এরপরে, কী হবে। তো সেখানে রোহনকেই পুরো ক্রেডিট আমি দেবো, যে সে যেভাবে গল্পটা লিখেছে সেভাবেই সে বলার চেষ্টা করেছে, এবং আমার মনে হয় ওভারঅল এক্সিকিউশনও খুব ভালো সিনেমাটার, মিউজিক ব্যাকগ্রাউন্ড স্কোর মানে অসম্ভব সুন্দর, গায়ে কাটা দেবে আর কি, গানগুলোর পাশাপাশি বিজিএমও খুব ভালো, এবং ছোটোবেলায় দেবতানুকেও বেশ ভালো লাগছে, তার স্ক্রিন প্রেজেন্স অতটা নেই, কিন্তু যখন যখন সে আছে তুহিনার বয়ফ্রেন্ড হিসেবে বেশ সাপোর্টিভ লেগেছে তার রোল। ওভারঅল আমার মনে হয় এটা একটা ডিসেন্ট ওয়াচ, এই সিনেমাটা প্রায় 1 ঘন্টা 40 মিনিটের কাছাকাছি রান টাইম। তো তোমরা প্লিজ তোমাদের নিয়ারেস্ট থিয়েটারকে এই সিনেমাটা অবশ্যই দেখো, এবং ভালো সিনেমার পাশে অবশ্যই থাকার চেষ্টা করো। তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কে করে বলো? আমি যেরকম দেখে এসে আমার ভালো লেগেছে আমি তোমাদেরকে বলছি দেখতে যেতে, সেরকম তোমরা যারা যারা দেখেছো এই সিনেমাটা প্লিজ গিয়ে সবাইকে বলো যে ভালো সিনেমা হয়েছে, প্লিজ গিয়ে দেখে আসো, তাহলেই তো এভাবে মানে ওয়ার্ড অফ মাউথেই কিন্তু একটা সিনেমা
বড় জায়গায় পৌঁছয়। তো ঠিক আছে বন্ধুরা, এই ভিডিওতে এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। তোমাদের কার কেমন লেগেছে যারা যারা দেখেছো নিচে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক মারার সাথে একদম ভুলবে না। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই। লাভ ইউ অল, টেক কেয়ার।